আচ্ছা আসো আসো। আমার বয়স ছিল তখন 10 বছর। 25 মার্চ রাতে মধ্যরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই জগন্নাথতলে যখন অতর্কিত হামলা শুরু করলো, সারা রাত্রি এখানকার তাণ্ডব, পাকিস্তানি হানাদার বাহিনীর সেই নির্মম হত্যাকাণ্ড এবং চারিদিক থেকে সে গুলির শব্দ, সমানে তারা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং জগন্নাথতলের যে কর্মচারীদের নির্বিঘ্নে তারা হত্যা করছে, বাড়িঘরগুলো আগুনে জ্বালিয়ে দিচ্ছে। মধ্যরাতের পর থেকে সারা রাত্রি প্রথম বাবা জেগে গেল, মা জেগে গেল, তারপরে আমরা যারা ছিলাম সবাই জেগে গেলাম এই বারান্দায় দাঁড়িয়ে, এই দোতলায় এই বারান্দায় দাঁড়িয়ে। তখন এই জগন্নাথতলের এই ওয়ালটা ছিল না, তো জগন্নাথতলের পুরো মাঠটাই দেখা যাচ্ছিল। আর এখানে যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, আর মানুষ আমরা এখান থেকে সব শুনছিলাম আর দেখছিলাম, আর ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর সমানে হচ্ছে গিয়ে ওই আত্মচিৎকার আসতেছে, গুলির শব্দ আসতেছে অনবরত। সারা রাত্রি এই তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনী চলল। পরের দিন 26 মার্চ সকালে 7টা সাড়ে 7টার নাগাদ এই জায়গা পুরোটা ঘিরে ফেললো পাকিস্তানি হানাদার বাহিনী। এই পাশের বাংলোতে থাকতেন ডাক্তার জিসিদেব, ওখানে থাকতেন জিসিদেব, আমরা থাকতাম এখানে, বাবা সহ আমরা সহ সকলে আমরা ছিলাম এখানে। তো জিসিদেবকে এক গ্রুপ চলে গেল জিসিদেবের বাংলোতে, পাকিস্তান হানাদার বাহিনী আরও গ্রুপ ঢুকে আসলো এখানে। এখানে এসে প্রথম এই একতলায় প্রথম জিজ্ঞেস করে বাবার কথা যে উনি কোথায় থাকে, এখান থেকে পরে বলে যায় দুপুরে থাকে, তারা সরাসরি চলে যায় চারতলায় যাওয়ার পরে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ড্রাইভার থাকতেন, উনি হলেও এমনি ছিলেন কসাই। তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি নিজে এসেই বাসা দেখায় দেয় যে এখানেই থাকে। তারপরে আর কি পাকিস্তান হানাদার বাহিনী সেই নির্মমভাবে বা দরজার উপরে আঘাত, দরজা খুলো বাঙালিকা বাচ্চা, সেই তাদের উর্ধু ভাষায় আর কি, বাঙালি বাচ্চা দরজা খুলো। তো তখন বাবা মানুষ রানানি করে মাত্র ঈশ্বরের নাম নিচ্ছিলেন, তো বাবা বললো যে আমি দরজা খুলে দিই, মা বললো যে না তুমি না আমি দরজা খুলি, বাবা বললো যে না। আইসা বাবা যখন দরজা খুলে দিল, দরজা খুলে দেওয়ার সাথে সাথে সেই পাকিস্তানি হানাদার বাহিনী বাবাকে চারিদিক থেকে সেই রাইফেলগুলো সব ঠেকিয়ে বাবাকে নিয়ে গেল এই পাশের বাসায়। হ্যাঁ, পাশের বাসায় বারান্দায় নিয়ে বাবাকে দাঁড় করিয়ে রেখে পরে বাবা ঘরের ভিতরে গিয়ে ঢুকলো হলো আপনার আর্মিরা, একজন আর্মি আর সবগুলো আর্মি হচ্ছে গেটের সামনে দাঁড়ানো, তাতে প্রায় 20-25 জন অফিসার, যে অফিসার যে নাকি ঘরের ভিতরে ঢুকলো সে হচ্ছে কি আপনার মানে এটাকে কী বলে পাঞ্জাবি, আর গুলি যেগুলি খাটো খাটো এগুলো মানে বেলুচিস্তানের যেটা বলে আর কি, এই যে তো উনি হইলো মানে খুব সম্ভব তাদের মূল কমান্ডে ছিলেন, উনি মানে মূল কমান্ডে ছিলেন। তো উনি এলো ঘরের ভিতরে ঢুকে গিয়ে প্রথমে সমস্ত বাড়ির বাসার সমস্ত জিনিসপত্রগুলো তছনছ করে ফেলে তারপরে সে বড় ভাই বৌদিকে, প্রথম বৌদিকে ওরা মারতে যায়, বৌদিকে যখন মারতে যায় তখন বড় ভাই ছিল পাশের রুমে, তো আমার এক বোন ছিল যে বোনটা গুলি খেয়েছিল পরে মারা গেল, সে বোন এসে বড় ভাইকে ডাক দেয় যে দাদা বৌদিকে ওরা মেরে ফেলছে। তো বড় ভাই পাশের রুম থেকে আইসা বৌদিকে বলতেছে হাত তোলো, কারণ আমার বউ ভাই বিয়ে করছিল মাত্র 6 মাস, তো সেই বৌদি ছিল গ্রামের মেয়ে, সে অত কিছু বুঝছিল জানিও না, তো হাত তোলো বলার সাথে সাথেই বড় ভাইকে গুলি করে দেয়, বড় ভাইয়ের বুকে গুলিবিদ্ধ অবস্থায় সাথে সাথে মানে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং সাথে সাথে বড় ভাইয়ের বুক থেকে রক্ত ঝরতেছে। এরপরে ওরা বৌদিকে মারে, বৌদিকে ওরা এমনভাবে মারছে যে বুঝার কোনো কায়দা ছিল না, বৌদি হচ্ছে নিচে বসে আছে এরকম মাথার মধ্যে ঘুমটা দেওয়া, এই অবস্থায় বসে আছে হাত দুটো এইভাবে দিয়ে, আমরা প্রথম উনি তাকিয়ে আছি আর কি, আমরা বুঝতেই পারি নাই যে বৌদিকে মেরে ফেলছে ওরা। তো সেই ক্ষেত্রে থেকে পরে এসে বৌদিকে গিয়ে বলতে যে বৌদি উঠো, যখন নাকি বললাম এটা তো বৌদি থেকে কাঁধে পড়ে গেল, তা হাতের বৌদির হাতের এখান থেকে এই পর্যন্ত ছিল না, পুরো ইটাই এখান থেকে ছিল না। তো এরপরে ওরা বাবাকে মারতে আসে এখানে এই রুমে, এই বারান্দার মধ্যে বাবাকে যখন মারতে আসে
তখন ঘর থেকে মা দৌড়িয়ে এসে বাবাকে জড়ায় ধরে রাখে। তো জড়ায় ধরার সাথে সাথেই মাকে ওরা সমস্ত শরীরটা ঝাঁঝরা করে দেয়, কারণ মার দুটো হাতকে ওরা একে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এই যে মাংসের কিমার মতো, যেমন মাংসের যেমন কিমা হয়, সেই সমস্ত শরীরের মাংসগুলো এই এই বাসার মানে পালগুলোতে একে ছিটায় ছিটায় পড়া ছিল। ওই অবস্থায় মা গলায় একটা গুলি লাগে, গলার চেনটা তিনটে টুকরো হয়ে পড়ে যায়। মার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, জিভটা বেরিয়ে গেছে বাবার কোলে, মার সাথে সাথে মৃত্যু কোলে ঢলে পড়ে। বাবা দুটো গুলি খেয়ে বেঁচেছিলেন, ডানাতে ডান পায়ে দুটো গুলি খেয়ে বেঁচেছিলেন। ওই অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়ে বোনটা তখন গুলি খায়। ওই যে বড় ভাইকার বৌদিকে যখন মারে দুটা গুলি খায়, একটা গুলি ওর এখান দিয়ে এসে চোয়ালের মধ্যে ছিল, আর আরেকটা গুলি ওর পিস দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে। এখান দিয়ে ওর শ্বাস প্রশ্বাস সব বেরোতো, আর ব্লিডিং হচ্ছে সমানে, ওর কাচ্চাচ্ছে যন্ত্রণায়। এই টোটাল হত্যাকাণ্ড এবং বাসার সমস্ত কিছু তছনছ করে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তখন চলে যায়। এর এক ঘন্টা পরে আবার পাকিস্তানি হানাদার বাহিনী ফিরে আসে দুজন বাঙালিকে নিয়ে। এই জগন্নাথলে যে হত্যাকাণ্ডে যে লাশ যাদেরকে দিয়ে টানাইছিল, সেই শ্যামলাল আর হলো বাবুলাল, এই দুজনকে নিয়ে সাথে করে আসে। ওই অবস্থায় বাবাকে নিয়ে এসে নিয়ে যাবে আর কি। তো তখন আমি পাকিস্তানি হানাদার বাহিনী পার মধ্যে চেপে ধরছিলাম যে আমার বাবাকে নিয়েও না, আমাদের সবাইকে তো মেরে ফেলছো, আমাদের দেখবে কে। তো বলতেছে যে হাসপাতালে নিয়ে যাচ্ছে, উর্দুতে বলতেছিল যে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ভালো করে দিয়ে যাবো। তখন আমি বলছিলাম যে আমার বোন তো গুলি খাওয়া, ও বোনকে নিয়ে যাও। তো ওরা উর্দুতে বলতেছিল যে মেয়ে মানুষকে নেবো না। তা আমি পাও ছাড়ি নেই, পাও ধরেই রাখছিলাম। তো আমি পাও ধরে রাখছি আর এদিক দা বাবাকে নিয়ে যাচ্ছে, আর আমাকে ওই কতক্ষণ পর পর পাও ছাড়া মারতেছে, কতক্ষণ পর রাইফেল দিয়ে গুঁতো মারতেছে, বলতেছে ছোড়ো ছোড়ো। তা আমি আর ছাড়ি না। ওই অবস্থায় করলো কি, এই নিচে সিঁড়িটার মধ্যে আইসা ওরা আমাকে এমনভাবে ছুঁড়ে মারলো যে আমি আর ওদেরকে আটকে রাখতে পারলাম না। বাবাকে নিজের চোখের সামনে দেখলাম, বাবাকে ওরা নিয়ে গেল। বাবা খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে, দুজনে কান্দে ভর করে নিয়ে গেল জগন্নাথতলে মাঠে। আমি প্রচণ্ড জলের তৃষ্ণায় আমার ভিতরটা ভেটে যাচ্ছে, তখন আমি এই বাসার রান্নাঘরে গেলাম একটু জল খাওয়ার জন্য। জানলা দিয়ে সব কিছু দেখা যাচ্ছিলো। তো বাবাকে যখন নিয়ে যায় তখন দেখছিলাম আমার দিদিদেবকেও নিয়ে যাচ্ছে, দুইটা জিনিসই দেখলাম ওখানে জানলা দিয়ে। তো নিয়ে যাওয়ার পর ওই রাস্তাটা ক্রস করা পর্যন্ত, মাঠ পর্যন্ত যখন গেল ওই পর্যন্ত দেখলাম। এরপরে আর দেখি নেই যে বাবাকে নিয়ে ওরা কী করলো, এখানে দিদিদেবকে নিয়ে কী করলো। ওই যে দুজন বাঙালি বাবাকে আর দিদিদেবকে নিয়ে গেছিলো, ওদেরকে স্বাধীনতার পরে ওরা বেঁচে গেছিলো। তো তখন শ্যামলালকে জিজ্ঞেস করলাম যে আপনি তো আমাদের বাবাকে নিয়ে গেছিলেন, আমার বাবাকে কোথায় নিল, আর কোথায় আমার বাবা? তো তখন ওরা বলে যে মধুবাবুরে তো মাঠে নিয়ে ওই সবার সাথে একসাথে গুলি করে মেরে ফেলছে। না, মৃতদেহ বাবার মৃতদেহটা পায়নি, কিন্তু মার মৃতদেহ, বড় ভাইয়ের মৃতদেহ, বৌদির মৃতদেহ এই বাসার মধ্যে পড়া ছিল। আমরা তার সৎকাজটাও করতে পারিনি। আমরা বাসা থেকে চলে গেলাম যেদিন কার্ফিউ ছাড়লো, বাবার এক বন্ধু এসে আমাদেরকে নিয়ে যায় বাসা থেকে। জি হ্যাঁ, মৃতদেহগুলো এইভাবেই পড়েছিলো। পরে নাকি এখানে যখন মৃতদেহকে ফুলে মানে রক্তে যখন একবার পুড়ে হয়ে গেছিলো, পরে এই স্বাধীনতার পরে এখান থেকে যখন জানলাম এখানে যারা ছিল পুরান, যে পরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোক এসে লাশগুলো সব নিয়ে গেছে। আমার পরিবারে মারা গেল আমার বাবা শহীদ মধুসূদন দে, আমার মা যোগমায়া দে, বড় ভাই রঞ্জিত কুমার দে, আমার বৌদি হচ্ছে রীনা রানী দে, আর বোন তাহলে আহত অবস্থায় বেঁচে ছিল পরে মারা গেছে রানু দে। এদের কথা ছিল একটাই, ওরা যখন পুরো বাড়িটা তছনছ করে বলতেছিল জয় বাংলা বলো, বঙ্গবন্ধু বলো, তাহলে বাঙালিকা বাচ্চা, এই এই ধরনের মানে অকথ্য ভাষায় গালিগুলি দিচ্ছিল আর কি তারা। জি আমার তো তখন যে বয়স, আমার ওই বয়সে শুধু একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিলো যে মানুষ এইভাবে মানুষকে মারতে পারে, মানুষ এইভাবে নৃশংসভাবে পাখির মতো গুলি করতেছে সমানে, কীভাবে সম্ভব? জানি কি, আমি ওই বয়স থেকে আমি কখনো ভাবতেই পারিনি যে কীভাবে মানুষ এইভাবে মানুষকে মারে। তারপরে এখান থেকে চলে গেলাম, ওই বাবার যে বন্ধু আমাদের নিয়ে গেল হলো ওনার দেশের বাড়িতে সাভার, ওখানে নিয়ে আমাদের 12 দিন প্রথম রাখলেন। 12 দিন পরে আমাদের নিয়ে গেলো আমাদের দেশের বাড়ি যে বিক্রমপুর, সেই বিক্রমপুরে। বিক্রমপুরে যাওয়ার পর সেখানে আমার ওই বড় দুলাভাই, বড় বোনরা ছিল,
তারপর অন্য অন্য ভাই বোনরা সব ওইখানে ছিল, এদের সাথে পরে ওইখানে ছিলাম। কিন্তু ওইখানে গিয়েও কিছুদিন থাকার পর ওইখানে আর্মিরা যখন নিয়ে অ্যাটাক করলো আমাদের দেশের বাড়িতে, তখন আমাদের উপরে একটা ই আসলো যে আমরা এখানে থাকা ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, আমাদেরকে মেরে ফেলবে। পরে আমরা রাতের অন্ধকারে পরে সে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। সাত দিন সাত রাত্র হেঁটে তারপরে এসে ত্রিপুরা দিয়ে আমরা ভারতে গিয়ে উঠি। খুব কষ্ট হয় জীবনের সবচেয়ে বড় আপনজনদেরকে তো সেই মানে অল্প বয়সে একেবারে বালক অবস্থায় নিজের চোখের সামনে তো সব কিছু হারিয়ে ফেলছি, তো নিজের আপনজন সবচেয়ে বাবা মা বড় ভাই বৌদি একটা বোন, খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা লাগে, মনে হয় যে হয়তো বাবা মার সাথে চলে গেলেই মনে ভালো ছিল। আমার আসো আসো বাবা, তুমি এদিকে দাঁড়াও বাবা, তুমি এদিকে দাঁড়াও। আমার পরিবারের হ্যাঁ হচ্ছে আমার সহধর্মিনী ছবি দে, হ্যাঁ আমার সহধর্মিনী হচ্ছে আমার সহধর্মিনী ছবি দে, আমার মেয়ে পূজা দে, আর আমার ছেলে অর্ঘ্য দে। হাউস ওয়াইফ জোরে বলো। দাদা খুব ভালো মানুষ ছিলেন, জন্মের পর থেকে তো দাদাকে কাছে পাইনি, বাবার কাছ থেকে সবকিছু শুনেছি। দাদা খুব ভালো মানুষ ছিলেন, দাদা ছাত্রদেরকে খুব ভালোবাসতেন, দাদা স্বাধীন দেশ স্বাধীন হবে এই স্বপ্ন সবসময় দেখতেন। দাদা স্বাধীনতার জন্য ছাত্রদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিতেন, সহযোগিতা করতেন বিভিন্নভাবে। দিদি যা বলছে তাই বলো। আমাদের দাদা আসলে খুবই একজন ভালো মানুষ ছিলেন, সে ছাত্রদের খুবই ভালোবাসতেন, সে ছাত্রদের সেবা করত। আমি চাই আমার বাবার হত্যাকারীদের বিচার, আই মিন আমার ঠাকুর দাদার হত্যাকারীদের বিচার। জি আমি আমি ক্যান্টিনে যাবো, ওরা বাসা চলে চলো আসো আসো। পারিবারিক ছবি আছে, আমার ছেলে এসে পরে নিয়ে যাবে, এখন দিতে হবে তা না,
আসো নরমাল ভাবে এটো আর বেশি আসতে না নরমাল হ্যাঁ আর একটু জোরে আসো হ্যাঁ এবার একটু বাইরে যাও যে যেতে থাকো যে আবার বাইরে যাও যে সোজা নিচে তুমি গিয়ে কোথা দিয়ে যাবে আচ্ছা একইভাবে উঠে আসো তো ঠিক আছে ইউএস নিয়ে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আচ্ছা শুনো আমরা ওইটা প্রথম হাঁচাটা আরেকবার নেব দাঁড়াও রেডি আসো আসো আচ্ছা মহিলা চলে যা যা আসো ঠিক আছে দাঁড়াও অরুণ ওকে না